নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে দেয় আসছে ভারী বৃষ্টি কিন্তু ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের তেইশটি জেলাও বাংলাদেশের আটটি বিভাগের আবহাওয়া কেমন থাকবে এবং চাষি বন্ধু ও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি হয়েছে কি না সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে জোড়া ঘূর্ণাবত্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে সকাল থেকে দীঘা কাঁথি হলদিয়া তমলুক নামখানা গোসাবা উলুবেড়িয়া ডায়মন্ড হারবার কলকাতা চন্দননগর ও হাওড়ায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ পাণ্ডুয়া বর্ধমান বোলপুর ঘুসকরা কাটোয়া সিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর বেলদা বালিচক কলকাতা ও চন্দননগরে সহ ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা মন্দানমরি ও সুন্দরবন এলাকায় নদীয় সমুদ্রে উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তার হয়ে উঠতে পারে সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দশ তারিখ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে বাকি জেলা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পনেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ফসল না তুললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে আটানব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালিম্পং উত্তর দক্ষিণ দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সহ ভারী সম্ভাবনা রয়েছে কোনো কোন জায়গায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমের কোন কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিংহ সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে বিকেলের পর থেকে ঢাকা কাপাসিয়া রাজশাহী সিংড়া বগড়া পাবনা মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল মঠবাড়িয়া কালাপাড়া মতিরহাট সেনবাগ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা কিশোরগঞ্জ লাখাই মনমেনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বছরে বর্ষার আগে লানিনা পরিস্থিতি না হওয়ার জন্য স্বাভাবিকের থেকে ছয় শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিপরীত সম্পর্ক থাকার কারণে লানিনা পরিস্থিতি আগস্ট সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে পনেরোই জুলাই থেকে পনেরোই অগস্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে কৃষকদের মুখে হাসি পোটে কারণ ওই সময়ে আমন ধান রোপণের কাজ চলে তাই জুলাই ও আগস্ট মাসে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হলে বাংলার চাষিরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকেন হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় মে মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় এই মে মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতের বাংলা উড়িষ্যার উপকূল বরাবর আচরে পড়তে পারে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে তাই পুরো মে মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ